মাছ রান্না মানে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সকালের মনু সাদা ভাত সাথে হাতে মাখা ছোট মাছ। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আজকে সকালের মেনু হলো সাদা ভাত সাথে হাতে মেখে ছোট মাছ রান্না। তো মাছ রান্না করার জন্য সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সকালবেলা যেদিন ভাত করা হয়, দেখা যায় কোনো দিন ডাল করা হয়, কোনো দিন কোনো সবজি দিয়ে মানে তরকারি মতো করা হয়, মাছ টাছ ওইভাবে রান্না করা হয় না। গতকাল মানে সারাদিনে তেমন কোনো কিছু রান্না করা হয়েছিল না, মানে মাছ মাংস। তো ভাবলাম যেহেতু ছোট মাছ আছে তাহলে আজকে সকাল সকাল ছোট মাছই রান্না করি। ওই যে ছোট মাছ মানে খুব ভালো করে হাত দিয়ে একদম মেখে নিতে হবে সবজি টবজি। তো সব কিছু দিয়ে আমি আমার হিসেবে যেহেতু রান্না করতেছি তো এর জন্য একদম কম ঝাল করে রান্না করব, আর শ্রীমনও যাতে খেতে পারে এমনভাবে। তো আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম, আর হলো তিনটা কাঁচামরিচ। এখন ধুয়ে রাখা মাছটা দিয়ে আলতো হাতে সবজির সাথে মেখে নেব। আজকে কিন্তু সরিষার তেলে রান্না করে নিচ্ছি, আর এখন থেকে ভেবেছি মানে সরিষার তেলেই রান্না বান্না করব, দেখা যাক। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আস্তে আস্তে ঢেকে রান্নাটা করে নেব। হলুদ অনেক বেশি লাগে, একদমই ভালো না হলুদটা। তো রান্নার মাঝে একবার এইভাবে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে নিচ দিক থেকে লেগে না যায়, আর আলুটাও একটু চেক করে নিলাম। আরও বেশ কিছুটা সময় লাগবে, একদম গা মাখা যেরকম ওরকম করেই রান্নাটা করব। সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে ইষ্টভৃতি করি, তারপর চলে যাই সরাসরি কিচেনে। জল টল যা খেতে হয় পরে খাই, বা মুখে ক্রিম ক্রিম বা যাই লাগাই একটু পরেই লাগাই, কারণ সকালবেলা ওই যে 2 মিনিট 5 মিনিটের টাইমের মূল্য অনেক বেশি। তো রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। ছোট মাছ রান্না করতে তো আর তেমন বেশি সময় লাগে না, যদিও অনেক বেশি গরম, তারপরেও মনে হচ্ছে এক কাপ চা করে চা খাই। তো রুটি ভোজন করা ছিল, তো ভাবলাম তাহলে দুইটা রুটি সেঁকে নেই, আর হলো চা করে বসে বসে খাবো। শ্রীমন আর শ্রীমনের পাপা এখনও ঘুম থেকে ওঠেনি, 8টার মতন প্রায় বাজে। তো চাও করে নিলাম, এখন এত গরমে চা খেলে দেখা যায় আরও গরম বেশি লাগে। বাসায় বিদ্যুৎ থাকে না বললেই চলে, ওই যে 1-1.5 ঘন্টা বিদ্যুৎ থাকে আবার চলে যায়, 30 মিনিট 1 ঘন্টা থেকে আসে, আবার মানে সারাদিন এরকমই চলতে থাকে। বাড়িতে কথা বলি ঠিক এরকমই তাই। তো আমার চা শেষ করতে করতে শ্রীমন সারাও ঘুম থেকে উঠে যায়, ওকে ফ্রেশ করিয়ে জল টল খাইয়ে দিয়েছি। এর মাঝে বেড টেড ঝাড় দিয়ে গোছানো হয়ে গেছে আমার, তো ভাবলাম গাছে একটু জল দেই, কারণ এখন যেহেতু অনেক রৌদ্র গরম, সকাল বিকাল দুইবারই জল দিতে হয়, তা না হলে গাছের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। শ্রীমন সারা হলো সারাদিনই মানে একটু পরপরই পাতা নেবে, একবার তুলসী পাতা, একবার রঙ্গন ফুলের পাতা, একবার এই যে এই গাছটার পাতা, দেখা যায় দিতে চায় না, আবার মাঝে মধ্যে দিই, তা না হলে ওই যে কাজকর্ম করি থাকে না, এই হলো বিষয়। পরে শ্রীমনের পাপাকে খাবার দিয়ে দিচ্ছি, শ্রীমন সোনাকেও এখন এইটা ছোট মাছ দিয়ে লেবু দিয়ে ভাত খাইয়ে দেবো। আজকে সকালে হলো আমাদের ভাত মাছ মেনু। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা, বাই বাই।